এত দামি বেস্কট কেন ব্যবহার করবেন? রয়্যাল বেস্কট কেন ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করবেন? রয়্যাল বেস্কটের এখন বর্তমান দাম কত নিচ্ছে? আমরা কেন এত দামি বেস্কট ব্যবহার করলাম? যেহেতু 9 লিটার বেস্কটের দাম হলো 3500 টাকা, তাহলে 18 লিটার ড্রামের দাম পড়বো 7000 টাকা। তো 1 ড্রাম 18 লিটার ইনটু জিয়ার সিলার আপনারা কিনতে পারেন 3500 টাকায়, সেখানে হাফ ড্রাম কিনতে আছেন 3500 টাকা। তাহলে বুঝতে আছেন যে এই বেস্কটটার কীরকম পাওয়ার, এটার কীরকম গুণাগুণ আছে। তাহলে গুণ আছে বিধায় এত দাম দিয়া এই বেস্কটটি লাগানো হয়। আর এই বেস্কটটি কেন লাগাইবেন, কীভাবে লাগাবেন, সেটাই আজকে বিস্তারিত আলোচনা করবো এই কন্টেন্টটিতে। তার আগে বলে দিতে চাই, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রয়্যাল বেস্কট 9 লিটারের দাম নিচ্ছে, 9 লিটার হাফ ড্রাম, এটার দাম নিচ্ছে 3500 টাকা। তাহলে 18 লিটার দাম 1 ড্রাম পড়বো, 18 লিটারের এটি হয় না, এটি 9 লিটারেরই হয়। তো এর দুইটা আনলে আমরা পড়বো 7000 টাকা। বেস্কট কত প্রকার ও কী কী সেটা আমরা অন্য টপিকসে বলবো। তো এই রয়্যাল বেস্কটটা একটু উন্নত মানের এসটি সিলার মতো, তো যেটা আপনারা টুল সিলার বলেন, প্লাস্টন সিলার, ওই সিলারটা আমরা ব্যবহার করি কাজের গুণাগুণ মান ভালো হওয়ার জন্য। আমরা এখানে প্রাথমিক বেসিক যে সিলারটা মারতে হয় সেটা আমার সিডিয়াম প্রুফ সিলার। তারপরে আমরা 2 পোস লাইন পুটিং টানছি, তারপরে আমরা এই এসটি সিলারটা মারব। এই সিলারটার দাম এরম গুণাগুণ বেশি এই জন্য যে এই সিলারটা আপনার লাক্সারি সিল করার জন্য ব্যবহার করা হয়। আর এই সিলারটা ব্যবহার করলে আপনার লাক্সারি সিলের গ্লেসটা সহজে নষ্ট হবে না, দেওয়ালটা মজবুত হবে, পুটিংটা দেওয়ালের সাথে অ্যাডজাস্ট হবে খুব ভালোভাবে। অন্য অন্য সিলারের সাথে এই সিলারটার গুণ একটু ভালো আর দামও অনেক বেশি, ডাবল। আমরা এখানে লাইন পুটিং টানছি, ঘষছি, তারপরে রয়্যাল বেস্কটটা এখন রোলার দিয়ে প্রয়োগ করছি। আর আমরা যেহেতু লাক্সারি রোলার দিয়ে মারতেছি যাতে মালটা একটু কম খায়। আর নর্মালি লাইন পুটিং করলে আর বেস্কট ইন্টেরিয়ার বেস্কট যদি মারেন নর্মাল যেটা, ওইটা মারলে হয় কি আপনার লাক্সারি সিলের গ্যালেসটা একটু কমে যাবে, চায় গ্যালেসটা ফুল দেয় না, গ্যালেসটা ফুল দিলেও পরবর্তীতে আস্তে আস্তে টানে। আর রয়্যাল বেস্কটটার উপরে কিন্তু আপনার লাক্সারি সিলের গ্যালেসটা টানবে না, দেওয়ালের কিন্তু অনেক শক্ত হবে, শোষণ ক্ষমতা কিন্তু আপনার পুটিংয়ের কমে যাবে, যার কারণে পুটিংটা স্ট্রং হবে। আর স্ট্রং হওয়ার কারণেই আপনার রংটা দীর্ঘদিন টিকবে আর আপনি ওয়াটার প্রুফ হবে 100% থেকেও বেশি। আপনি এটা ধুইতে পারবেন, একটা না 10 বছর আপনি এটা ধুইতে পারবেন যদি আপনার দেওয়ালে কোনো প্রকার ড্যাম না থাকে। এখানে দেওয়ালগুলো কিছু ফাইটা উঠে গেছিলো, আমরা ভালো দিয়ে রিপেয়ারিং করছি, ড্যাম প্রুফ পুটিং করছি, এমনকি ড্যাম প্রুফ সিলারও মারছি। তো সব কিছু ড্যাম প্রুফ মারলে আপনার দেওয়ালটা 100% বেশি ওয়াটার প্রুফ হবে, তার মানে আপনি দেওয়ালটা ধুইতে পারবেন আর আপনার দেওয়ালের লাক্সারি সিলটা থাকবে দীর্ঘদিন গ্যালেস ও মসৃণ। কন্টেন্টটি এখানে শেষ করবো, আসসালামু আলাইকুম, সবাই ভালো।